সবুজ, আমার শরীরটা বেশি একটা ভালো না, তাই কখন যে কি হয়ে যায় বলা যায় না। ভাবছি আমার যে বিশেষ সম্পত্তি আছে তোদের সবার নামে সমানভাবে ভাগ করে দিয়ে যাই। বাবা, তুমি যেটা ভালো বলো সেইটাই করো। আচ্ছা ঠিক আছে, কালকে উকিলের ডেকে পাঠা, তোদের তিনজনের নামে সমানভাবে লিখে দেই। তিনজন মানে? কেন, তোরা দুই ভাই, তোদের বোন। জান্নাতকে নিয়ে তো আপনার ভাবতে হবে না, ও তো আমাদের একটাই বোন, ওকে আমরাই দেখব। কিরে মা, তোর কোনো চা পাওয়া আছে? না বাবা, আমার কিছুই চাই না, তুমি শুধু সুস্থ থাকো তাহলেই হবে। ইমাম সাহেব, আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলেন। এই মুর্দারের কাছে আমি 50 লক্ষ টাকা পাই, এর ফয়সালা কে দিবে? আচ্ছা, আমি ওনার ছেলেদের সঙ্গে কথা বলছি। হুজুর, আমার বাবা মারা যাওয়ার আগে এরকম কোনো ওসিয়াত করে যায়নি যে উনি 50 লক্ষ টাকা পাবে। আমি আমার টাকার ফয়সালা না পেলে এই মুর্দারের জানাজা করতে দিতে পারি না। কি করবি এখন? তোর সম্পত্তির ভাগ থেকে দিয়ে দে। কেন, আমার সম্পত্তি দেবো কেন? তোর সম্পত্তি দে। তোর সম্পত্তির ভাগ থেকে দে। তোর সম্পত্তি থেকে দে। আরে তোর সম্পত্তির ভাগ থেকে দে। শোন, তাহলে এক কাজ করি, বাবা তোর বলতে আসছে না, কে 50 লক্ষ টাকা পাবে আমরা সরাসরি বলে দিই, দিতে পারবো না। ঠিকই বলছিস। ইমাম সাহেব, আমার বাবা যখন বলে যায়নি তাহলে আমরা এই টাকা দিতে পারবো না। সে যদি এই টাকার দাবি না ছাড়ে তাহলে আমি এই জানাজা পড়াইতে পারবো না। ইমাম সাহেব, এই ব্যাগে কিছু গহনা আছে যা বিক্রি করলে উনি বেশ কিছু টাকা পাবে। তারপর উনি যদি চান আমি সারা জীবন ওনার পাশে কাজ করে ঋণ পরিশোধ করব। ইমাম সাহেব, উনার কাছে আমি টাকা পাই না, বরঞ্চ উনি আমার কাছে 50 লক্ষ টাকা পান। 50 লক্ষ টাকা পাবে? 50 লক্ষ টাকা কি বলে? 50 লক্ষ? বাবা তো এরকম কিছু বলে যায়নি। আর আমি আসলে এই 50 লক্ষ টাকার অরিজিনাল উত্তরাধিকারী খুঁজছিলাম, আমি পেয়ে গেছি উত্তরাধিকারী। এই মেয়েটি হচ্ছে এই টাকার, 50 লক্ষ টাকার অরিজিনাল হকদার। মা, আমি তোমার উপর খুব খুশি। আল্লাহ তোমার আব্বুকে জান্নাতবাসী করুন, আমিন। পূর্ণাঙ্গ মানুষ হয়ে গড়ে উঠতে এবং একটা নিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়াতে বাবা মায়ের যে অবদান, কোনো মূল্যেই সেই ঋণ শোধ করবার নয়। অথচ আমরা কেউ কেউ সামান্য ভুল বা অবহেলায় বাবা মায়ের আশীর্বাদ পুষ্ট সেই জীবনকে করে ফেলি কলুষিত। আর যে সন্তান কৃতজ্ঞ চিত্তে বাবা মায়ের ইচ্ছা বাসনা কিংবা অপূর্ণ কাজ সম্পাদনে নিজের সর্বস্ব বিলিয়ে দিতেও দ্বিধা করে না, আল্লাহর শুভদৃষ্টি তার উপরে বর্ষিত হয়। বাবা মায়ের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির পথে আপনাদের জন্য আমাদের এই দাওয়াত।